এই ভিডিওতে ডেটাবেসে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ডেটাবেস মডেলস ডেটাবেসে জেনারেলি তিনটে মডেল থাকে তো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করে এই যে কোনো একটা মডেল সম্পর্কে লিখতেও দেয় তো মডেলগুলো কি কি আছে হায়ারকিক্যাল মডেল একটা নেটওয়ার্ক মডেল আর একটা হলো রিলেশনাল মডেল মনে রাখতে হবে এই তিনটে মডেল আছে যার উপর ভিত্তি করে ডেটাবেস তৈরি করা হয় তাহলে কীভাবে এই মডেলগুলো কাজ করে এবং কিভাবে আমরা এগুলোকে পড়ব প্রথমে আমি হায়ার মডেল হায়ারটিকেল মডেল সম্পর্কে আলোচনা করি এটা কিন্তু একটা প্রাচীনতম মডেল বলতে পারি এই মডেল আগে ইউজ করা হতো আমি কতগুলো পয়েন্ট তৈরি করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কী কী পয়েন্ট আছে এটা প্রাচীনতম একটা মডেল এখানে ট্রি আকারে তথ্যগুলো সংরক্ষণ করা হয় ট্রি আকারে তথ্যগুলো সংরক্ষণ করা হয় মিনস কি যে দেখো ট্রি বলতে আমরা প্রথমে রুট দেখব তারপরে তার ব্রাঞ্চেস দেখব তার আন্ডারে তার ব্রাঞ্চেস থাকবে তেমনই এখানেও কিন্তু ডেটাগুলো ওইভাবে সংরক্ষণ করা হতো আর কি এর প্রতিটি অংশ কী বলা হয় নোট বলা হয় আমি দেখবো নিজের ডায়াগ্রাম দেখাবো তোমাদের কোনটা নোট কোনটা রুট কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড সমস্ত কিছু ওখান থেকে বুঝতে পারবো ঠিকই ট্রিয়ের প্রত্যেকটা অংশকে কিন্তু এক একটা নোড বলা হবে ঠিক খেয়াল রাখবে তো নোট বলতে নোট কার সঙ্গে রিলেটেড হায়ার মডেলের সঙ্গে রিলেটেড আর কি বলবো যে কোনো 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 নোটের নিচে থাকা এক বা একাধিক নোট থাকতে পারে মানে কোনো একটা নোটের নিচে কিন্তু এক বা একাধিক নোট থাকতে পারে আর কি বলবো আমরা প্রত্যেক শ্রেণীর নোটকে প্যারেন্ট নোট এবং তার আন্ডারে এবং তার নিচে যে নোটগুলো থাকবে তাকে চাইল্ড নোট বলবে তাহলে আমি যদি বলি এটা একটা নোট এটা একটা নোট এবং তার নিচে দুটো নোট রয়েছে এই একটা নোট এবং এ একটা নোট তাহলে এইটাকে আমরা বলবো প্যারেন্ট নোট এগুলোকে বলবো আমরা চাইল্ড নোড আবার দেখো যখন ওর আন্ডারে আবার চাইল্ড তৈরি হবে তখন এইটা প্যারেন্ট হয়ে যাবে এইগুলোতে চাইল্ড নোড হবে তো চাইল্ড নোড এক বা একাধিক হতে পারে আর কি আছে প্রথম শ্রেণীর নোটকে প্যারেন্ট নোট ও পরের শ্রেণীর নোটকে চাইল্ড নোট বলা হয় আর তারপরে পয়েন্ট যেটা আছে এই মডেলকে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ বলা হয় পরীক্ষা দেয় প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ কোথায় দেখতে পাওয়া যায় তো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখতে পাওয়া যায় হায়ার মডেলে দেখো আমি তার ডায়গ্রামটা সুন্দরভাবে এঁকেছি ডায়াগ্রামটা দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রথমে যেটা সেগুলো রুট বলা হচ্ছে রুটের আন্ডারে দেখো চাইল্ড কতগুলো তার এটা প্যারেন্ট হয়ে যাচ্ছে এগুলো তার চাইল্ড হয়ে যাচ্ছে এই যে এই যে এগুলো চাইল্ড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কার ক্ষেত্রে এর ক্ষেত্রে এগুলো চাইল্ড কিন্তু এগুলো প্রত্যেকটাই এক একটা নোট যতগুলো তুমি সার্কেল দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু নোড প্রথমে এটাকে রুট বলছি তারপরে দেখো এগুলো প্রত্যেকটা এক একটা নোট হয়ে যাচ্ছে সিম্পল ব্যাপার তো এটা যদি আমি বলি প্যারেন্ট তাহলে এইগুলো তার হয়ে যাবে চাইল্ড আবার দেখো এইটার আন্ডারেও আবার কিছু নোটকে ডিফাইন করা হয়েছে এর আন্ডারে যেমন একটা নোটকে ডিফাইন করা হয়েছে এর আন্ডারে দুটো নোটকে ডিফাইন করা হচ্ছে তাহলে এটা যদি প্যারেন্ট হয় তার আন্ডারে এগুলো চাইল্ড আবার দেখো তার নিচে আমি যদি লক্ষ্য করি তাহলে কি দেখবো এখানে চাইল্ড এখানে আবার কতগুলো নোট রয়েছে তাহলে দেখো এক একাধিক বলেছি আমি এখানে একাধিক নোট রয়েছে কিন্তু এই ক্ষেত্রে আগে ছিল এই চাইল্ড কিন্তু এখন হয়ে এগুলো এটা প্যারেন্ট এগুলো চাইল্ড তাহলে দেখো এখানে এটা প্যারেন্ট এগুলো চাইল্ড এবং প্যারেন্ট চাইল্ড এইভাবে ডেটা বেশ তৈরি করার পদ্ধতিকে বলবো হায়ার কেকাল মডেল এটা খুব ওল্ডেস্ট ভার্সেন আগে ইউজ করা হতো তাহলে এটা মনে রাখতে হবে এটা প্রাচীনতম একটা মডেল এখানে কি তথ্য ট্রিয়ে রাখা তথ্যকে সংরক্ষণ করা হয় ডেটাগুলোকে সংরক্ষণ করা হয় এখানে প্রত্যেকটা ট্রি এই যে ট্রিটা দেখছি প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অংশকে নোট বলা হবে এবং এখানে কি দেখতে পাবো আমরা প্যারেন্ট নোট দেখতে পাবো তার আন্ডারে চাইল্ড নোট দেখতে পাবো চাইল্ড এক বা একাধিক হতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে হায়ার কেকাল মডেলে খুবই সহ সহজে মনে রাখার একটা পদ্ধতি দেখো এটা তোমরা ইচ্ছে করলে এটাকে এই তুমি নোটসটা রেডি করতে পারো তোমাদের পক্ষে যথেষ্ট আর এই একটা ডায়াগ্রাম অবশ্যই এঁকে দেবে এইভাবে তাহলে হায়ার্কাল মডেলের আমি তোমাদের ডায়াগ্রাম এবং কিছু পয়েন্টস লিখে দিচ্ছি সেগুলো একটু পড়ে নিতে হবে খুবই ইজি নেক্সট আমাদের যে মডেলটা রয়েছে দ্যাট ইজ রিলেশনাল মডেল রিলেশনাল মডেল সম্পর্কে আমরা কী বলবো রিলেশনাল মডেল নিয়ে বলি যে এই মডেলে একাধিক টেবিল থাকে দেখো এইখানে ডেটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু টেবিল ক্রিয়েট করা হয় তোমরা জানো রো এবং কলমের মিশ্রণে একটা টেবিল তৈরি হয় যেখানে একাধিক রো বা একাধিক কলম থাকতে পারে আমরা টেবিল সম্পর্কে সহ জানি নিচে তোমরা দেখতে পাচ্ছ টেবিলের ছবি দেওয়া আছে টেবিলগুলি রিলেশনশিপের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে মানে একটা টেবিলের সঙ্গে আরেকটা টেবিলের সম্পর্ক স্থাপন হয় রিলেশনশিপের মাধ্যমে এবং কি এর সাহায্যে কি কি জিনিস কি কাকে বলে তার সম্পর্কে আমি যা ডিটেলসে ভিডিও করব পরে এখন তোমরা জাস্ট রিলেশনাল মডেল যখন পড়বে এই পয়েন্টগুলো মনে রাখবে যে এখানে একাধিক টেবিল থাকে টেবিলগুলি রিলেশনশিপের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে বিভিন্ন কী সাহায্যে তো বিভিন্ন কিয়ের সাহায্যে আমরা কী করি টেবিলগুলোকে টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করি বা রিলেশনশিপ স্থাপন করি কার মাধ্যমে কী এর মাধ্যমে কিন্তু সবসময় রিলেশনশিপ স্থাপন করা হয় আর একটা পয়েন্ট তোমাদের মনে রাখবে টেবিলের একটি ফিল্ডকে প্রাইমারি কী কী হিসেবে ব্যবহার করা হয় দেখো প্রাইমারি কি বা কি কাকে বলে সেইগুলো সম্পর্কে তোমাদের ডাউট অবশ্যই থাকবে না থাকার মতো কোনো ব্যাপার না এর রিলেটেড ভিডিও আমি নেক্সট ভিডিওতে এই রিলেটেডই করবো যেখানে আমি সমস্ত কীগুলোর ব্যাপারে ডিফাইন করব তখন তোমরা খুবই সহজে বুঝতে পারবে কী কী জিনিস প্রাইমারি কি একটা কী ধরন এটুকু বলতে পারি আর যার মাধ্যমে বা যাকে ব্যবহার করে আমরা ডেটাকে সার্চ করতে পারি সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দিয়ে রাখি যে একটা টেবিলের মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে ধরো এক হাজার স্টুডেন্ট আছে যেখানে স্টুডেন্টের নেম স্টুডেন্ট ক্লাস স্টুডেন্টের রোল নাম্বার এবং স্টুডেন্টের একটা আইডি আইডেন্টি সেটা আধার কার্ড হতে পারে ভোট কার্ড ভোটার কার্ড হতে পারে যাই হোক এবার ধরো আমি বললাম যে প্রাইমারি কি কোনটাকে করবো তো প্রাইমারি কি কখনো নাম কি করতে পারবো না কারণ নাম একই নামের একাধিক স্টুডেন্ট থাকতেই পারে আর ক্লাস তো অবশ্যই একাধিক একই ক্লাসে অনেকগুলো ছাত্র থাকতে পারে তো ক্লাসটাকেও আমরা ইউনিটলি আইডেন্টিফাই করতে করার জন্য ইউজ করতে পারবো না তো রোল নাম্বারও দেখো ক্লাস ওয়ান ক্লাস সেই সেভেনও যেমন রোল নম্বর ওয়ান থাকতে পারে ক্লাস নাইনেও রোল নাম্বার ওয়ান থাকতে পারে ক্লাস টুয়েলভেও রোল নাম্বার ওয়ান থাকতে পারে তো রোল নাম্বার কিন্তু ডুপ্লিকেট পাওয়া যাবে তো রোল নাম্বারকে কখন আমরা কী হিসেবে ইউজ করতে পারবো না আমরা এইখানে আইডেন্টিটিকে যেটা আইডি বললাম তোমাদের সেই আইটিটাকে আমরা প্রাইমারি কী হিসেবে বিবেচনা করতে পারি এই ক্ষেত্রে আমরা আইডি দিয়ে যে কোনো ডেটাকে সার্চ করে নিতে পারবো তাই আমরা আইডিটাকে প্রাইমেরি হিসেবে প্রাই প্রাইমারি হিসেবে বিবেচনা করতে পারবো তাহলে প্রাইমারি কি কাকে বলছি আমরা এখন যেটুকু বোঝাচ্ছি তোমাদের সেটুকু বুঝে রাখো যে এমন একটা কী বা এমন একটা ডেটা যা দিয়ে আমরা যে কোনো রেকর্ডকে সার্চ করে নিতে পারবো তো এই পয়েন্টগুলো এক্ষেত্রে মনে রাখতে হবে কী মনে রাখতে হবে এখানে টেবিলের মাধ্যমে রেটা সংরক্ষণ করা হয় এখানে কী এর মাধ্যমে টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা হয় একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য কি ব্যবহার করা হয় এবং প্রত্যেকটা টেবিলে একটা করে প্রাইমারি কি রাখা হয় যাতে সেই টেবিল থেকে আমরা যে কোনো রেকর্ডকে সার্চ করে দিতে পারি এই তিনটে পয়েন্ট যদি মনে রাখতে পারো তাহলে রিলেশনাল মডেলটা তোমাদের মনে থেকে যাবে আমি নিচে একটা এক্সাম্পল তৈরি করেছি তোমাদের দুটো দেখিয়ে দিই প্রথমে দেখো স্টুডেন্ট মাস্টার বলে একটা টেবিল তৈরি করেছি তো তোমরা স্টুডেন্ট নামেও টেবিলটা তৈরি করতে পারতে আমি মাস্টার নাম দিয়েছি স্টুডেন্ট মাস্টার তার মধ্যে যাবতীয় স্টুডেন্টের রেকর্ড থাকবে তো এই স্টুডেন্ট মাস্টার যে টেবিলটা তৈরি করেছি তার মধ্যে কতগুলো ফিল্ড আছে দেখো ফিল্ড আছে স্টুডেন্ট আইডি বা কলম বলতে পারি স্টুডেন্ট আইডি নেম ক্লাস রোল নাম্বার সেকশন তো দেখো আমি স্টুডেন্ট আইডি জিরো জিরো ওয়ান আমি ক্লাস দিলাম ধরো ইলেভেন ক্লাস দিলাম টুয়েলভ ক্লাস দিলাম ইলেভেন ক্লাস দিলাম টুয়েলভ ধর ইলেভেন টুয়েলভেরই চারটি ছেলেকে আমি রেখেছি এখানে রোল নাম্বার ওয়ান দিলাম রোল নাম্বার রোল নাম্বার ফাইভ দিলাম আবার এখানে দেখো ক্লাস রোল নাম্বার টু দিলাম এবং রোল নাম্বার সিক্স রোল নাম্বার ক্লাস টুয়েলভের ক্ষেত্রে রোল নাম্বার সিক্স দিলাম এই যাই হোক আমি যে কোনো রোল নাম্বার পুট করতে পারি এ সেকশন ধরো এখানে এ দিলাম এটাকে এ দিলাম এটাকে সি দিলাম এটাকে বি দিলাম তো আমি বি ডিফারেন্ট রোল নাম্বার পুট করলাম বাট দেখো এখানে এস আই এসআইটি প্রত্যেকে কিন্তু ভিন্ন প্রত্যেকটা এসআইডি কিন্তু এক নয় নাম এক হতেই পারে অস্বাভাবিক কিছু নয় ক্লাসও এক হতেই পারে অস্বাভাবিক কিছু নয় ক্লাস এক আছে ও তাকে ইলেভেন আছে এখানে এখানেও ইলেভেন আছে তাহলে এক ডুপ্লিকেট ক্লাস রয়েছে তাইকে আমি কী ফিল্ড হিসেবে বিবেচনা করছি না আর এখানে নামগুলো আমি পৃথক দিয়েছি কিন্তু এর এর সম্ভাবনা খুব বেশি যে একই নামে দুটো ছেলে ক্লাসের মধ্যে থাকতে পারে তাই আমি একে কী হিসেবে গণ্য করব না রোল নম্বর এক হতে পারে আমি এখানে ক্লাস ওয়ানে ক্লাস ইলেভেনের রোল নম্বর ওয়ান দিয়েছি আমি ক্লাস টুয়েলভেরও রোল নম্বর ওয়ান দিতে পারতাম তাহলে এটা এটা সম্ভাবনা আছে টেবিলটাকে যদি আরও বড় করি তাহলে কোনো না কোনো জায়গায় ডুপ্লিকেট চলেই আসতে পারে সম্ভাবনা কিন্তু খুব বেশি আর সেকশনের ক্ষেত্রে দেখছো ডুপ্লিকেট হয়ে গেছে এ এ বিসিবি তো এটা সব সম্ভাবনা থাকেই এগুলো অসম্ভব কিছু নয় কিন্তু এসআইডি সর্বদা প্রত্যেকটা স্টুডেন্টে যেমন আকাশ বলে যে ছেলেটি আছে তাদের সাইডই এক সিঞ্জয় বলে যে ছেলেটি আছে তাদের সাইডই আলাদা সায়র বলে যে ছেলেটি আছে তার এসআইডি আলাদা কুশল বলে যে ছেলেটি আছে তার সাইডে কিন্তু আলাদা এই এসআইডিগুলো পৃথক হলেও কিন্তু এই সাহায্যে এইটাকে আমরা প্রাইমারিকে কি হিসেবে ঘূর্ণ হিসেবে বিবেচনা করেছি এবং প্রাইমারি ক্ষেত্রে ঘোষণা করেছি এটাকে কারণ এটা প্রাইমারিকে হওয়ার এসআইডিটা এটা প্রাইমারি কি ফিল্ড কারণ এটা দিয়ে আমরা টেবিল থেকে সার্চ করবো আমি এসআইডি বলি কে টুকে এসআইটি টুয়ে রেকর্ড সার্চ করা তো সহজেই এসআইটি টুকে আমি সার্চ করতে পারব কিন্তু যদি বলি ক্লাস টুয়েলভ রেকর্ড বের করো তাহলে একসঙ্গে অনেকগুলো রেকর্ড আবার বেরিয়ে চলে আসবে আমি একজনকে আইডেন্টিফাই করবো না বা যদি বলি আমি সৃঞ্জয় বলে ছেলেটিকে খুঁজে বের করো তো হতেই পারে সৃঞ্জয় নামে একাধিক ছেলে থাকতে পারে তা তাদের সমস্ত রেকর্ড কিন্তু বেরিয়ে চলে আসবে তাই আমরা এমনভাবে প্রাইমারিকে সেট করবো যাতে তার ইউনিক আইডেন্টি থাকে তাকে সহজেই খুঁজে বার করা যায় এটা তোমাদের খেয়াল রাখতে হবে তো দেখো প্রত্যেকটা কলমকে কিন্তু ফিল্ড বলা হয় দেখো প্রত্যেকটা ফিল্ড এটাও ফিল্ড এটাও ফিল্ড এটাও ফিল্ড এটাও ফিল্ড এটাও ফিল্ড প্রত্যেকটাই ফিল্ড আবার পরের কলমে যখন আসছি দেখুন রেজাল্ট মাস্টার রেজাল্ট তৈরি হচ্ছে বা রেজাল্ট মাস্টার বলে একটা টেবিল তৈরি করেছি আমি এখানেও কিন্তু আমার জিনিসগুলো তোমার লক্ষ্য করতে হবে দেখো রেজাল্টের একটা নিজস্ব আইডি রেজাল্ট যখন জেনারেট হচ্ছে রেজাল্টের জন্য আমি এক একটা আইডি তৈরি করেছি প্রত্যেকটা দেখো রেজাল্ট আইডি ওয়ান রেজাল্ট আইডি টু আর জিরো জিরো থ্রি আর জিরো জিরো ফোর এগুলো কিন্তু প্রত্যেকের ইউনিক রেজাল্ট আইটি যাতে একটা আইডির সঙ্গে আরেকটা আইডি কখনো ম্যাচ না করে কখনও ডুপ্লিকেট না হয় তাহলে কী হবে যদি ডুপ্লিকেট হয় তাহলে আমার এটাকে প্রাইমারি কি হিসেবে ঘোষণাই করা যাবে না কারণ একসঙ্গে দুটো রেজাল্ট কখনো কখনো বেরিয়ে আসতে পারে আর কি আর এস আইডি এস আইডিটা কী এসআইডিটা দেখো অ্যাকচুয়ালি এই টেবিলের একটা বিষয় এসআইডি এই টেবিলে স্টুডেন্ট টেবিলের মেন প্রাইমারি কি এস আইডি কিন্তু স্টুডেন্ট টেবিলে যে এসআইডিটা আছে সেটা আমি আবার এই টেবিলেও রেখেছি কারণ আমি যে জানি যে এসআইডিটাকে যদি পেয়ে যাই তাহলে আমি তার রিলেটেড নাম ক্লাস রোল নাম্বার সেকশন সমস্তই পেয়ে যাবো তাই আমি এসআইডিটা শুধু রেখেছি বাকি আর কিছু রাখার প্রয়োজন বোধ করিনি এখানে তাই এই দেখো এই টেবিলে প্রাইমারি কিটা এই টেবিলে এসে ফরেন কি হয়ে যাচ্ছে কারণ এ এই এই টেবিলের জন্য এই কোনো মেম্বার নয় এ অ্যাকচুয়ালি স্টুডেন্ট টেবিলের মেম্বার তাই এই টেবিলের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও এখানে ডিফাইন করা হয়েছে শুধু পুরো টেবিলটাকে রিপ্রেজেন্ট করার জন্য খুব সহজভাবে বুঝবে তাহলে এগুলো নিয়ে ডাউট থাকবে না আর যেটা আছে এখানে বিভিন্ন সাবজেক্টের মার্কস রয়েছে বেঙ্গলি ইংলিশ ম্যাথস ফিজিক্স কম্পিউটার সায়েন্স যাই হোক মার্কসগুলো আমি কি বসিয়েছি কি ডেটা আছে সেটা দেখার দর প্রয়োজন খুব একটা নেই কারণ মার্কস অলওয়েজ ডুপ্লিকেট হতে পারে একই মার্কস দুজন পেতেই পারে সেটা অস্বাভাবিক কিছু নয় তোমরা ক্লাসের মধ্যে এইসব জিনিস দেখেছো তো এখানে আরআইডি হচ্ছে প্রাইমারি কি এই টেবিলের পরিপ্রেক্ষিতে প্রাইমারি কি কে আরআইডি করেছি কিন্তু যখন আমি এসআইডিকে দেখছি এসআইডি কিন্তু এই টেবিলের মেম্বার নয় সেটা অন্য টেবিলের মেম্বার এই টেবিল থেকে এসেছে তাই এটা হয়ে যাচ্ছে ফরেন কি এবং এই এই যে তোমরা দেখতে পাচ্ছ এসআইডি এর মাধ্যমে কিন্তু দুটো টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছে এই টেবিলের একটা মেম্বারকে এই টেবিলে আমি ঘোষণা করে রেখেছি যেমন যে কোনো মেম্বার না সেটা আবার প্রাইমারি কিকে ঘোষণা করে রেখেছি তাই এই প্রাইমারি কিটা যেমন একদিকে ফরেন কি হয়ে যাচ্ছে তেমনই একদিকে কিন্তু রিলেশনশিপ তৈরি করছে স্টুডেন্ট টেবিলের সঙ্গে রেজাল্ট টেবিলের এইটুকু পোর্শনটাকে আমি তৈরি করেছি এমনভাবে আশা করি তোমাদের খুবই সহজে বুঝতে এই ভিডিওটা একটু ভালোভাবে দেখে নিও তাহলে আশা করি তোমাদের এই রিলেশনাল মডেল হার কিক মডেলটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু রিলেশনাল মডেল থেকে একাধিক প্রশ্ন আসে তার মধ্যে নেক্সট যে প্রশ্ন আসবে তার সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি আমি রেডি করে রেখেছি সমস্ত কিছু তোমাদের টাইম বেশি না লাগে বুঝতে তার জন্যই স্টুডেন্ট রেকর্ড বলে একটা টেবিল আছে এই যে যে যেটা টেবিলের নাম হয়েছে সেটাই কিন্তু এনটিটি এনটিটির ব্যাপারে আমি আগের ভিডিওতে বলে এসেছি আমি লিঙ্ক আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো যদি দেখতে চাও দেখে নিতে পারে এনটিটি কাকে কাকা বলে তো এনটিটি একটা রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা অবজেক্ট যে কোনো একটা বস্তুকে আমরা এনটিটি বলতে পারি যার কিছু বৈশিষ্ট্য থাকবে তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টটা একটা এনটিটির নাম প্রত্যেকটা স্টুডেন্টে কী থাকে নাম থাকতে পারে ক্লাস থাকতে পারে রোল নাম্বার থাকতে পারে সেকশন থাকতে পারে ডেট অফ বার্থ থাকতে পারে ফাদার নেম থাকতে পারে অ্যাড্রেস থাকতে পারে মোবাইল নাম্বার থাকতে পারে আইডি থাকতে পারে এই বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু একটা স্টুডেন্ট তৈরি হয় কিন্তু আমি এটাকে মিনিমাইজ করে জাস্ট পাঁচটা তার বৈশিষ্ট্য লিখেছি এইগুলো কিন্তু এক একটা অ্যাট্রিবিউট খেয়াল রাখবে তাহলে একটা টেবিলের প্রত্যেকটা কলমকে সেই টেবিলের অ্যাট্রিবিউট বলা হয় এবং টেবিলের যে নাম সেটা হলো এনটিটি খেয়াল রাখবে এবারে দেখো এইখানে কতগুলো অ্যাট্রিবিউট আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এই কলম ফিল্ড বা অ্যাট্রিবিউট একই জিনিসের ভিন্ন নাম কলম ফিল্ড অ্যাট্রিবিউট একই জিনিসের ভিন্ন নাম কিন্তু রিলেশনের ক্ষেত্রে আমরা এইটাকে অ্যাট্রিবিউট বা ফিল্ডই বলবো এইগুলো কিন্তু কনফিউজ হয়ে হওয়ার কোনো প্রয়োজন নেই আমি তাই স্ল্যাশ দিয়ে দিয়ে লিখে দিয়েছি কলম যা ফিল্ডও তাই অ্যাট্রিবিউটও তাই আর তোমরা জানো যে এইগুলোকে এক একটা রো বলা হয় এইগুলো এক একটা রো টেবিলের একটা রো আর একটা কলম থাকে তো কলম একাধিক কলমে একাধিক রো নিয়ে টেবিল তৈরি হয় এখানে দেখো এইগুলো এক একটা কিন্তু রো কিন্তু রিলেশনের ক্ষেত্রে আমরা এগুলোকে রো না বলে আমরা বলবো এগুলোকে টাপল অথবা এইগুলোকে বলতে পারে তাহলে এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে একটা রেকর্ড টাপল খেয়াল রাখতে হবে ব্যাপারটা বললাম টাপল এটার নাম হচ্ছে ফিল্ড এটার নাম হচ্ছে রেকর্ড একই কথা একটু স্পষ্টভাবে করে দিয়েছি তোমরা দেখে নিও একটু ভালোভাবে নেক্সটে যে আছে আমি কিছু পয়েন্টস তৈরি করেছি যাতে এইখান থেকে যাবতীয় এমসি কিউ কোশ্চেনগুলো করা যায় টাপল এর মোট সংখ্যাকে বলা হয় কার্ডিনালিটি ভালোভাবে শুনে নাও টাপলের মোট সংখ্যাকে বলা হয় কার্ডিনালিটি তাহলে দেখো এখানে কতগুলো আমার মোট টাপল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কার্ডিনালিটি কোস টু সিক্স পরীক্ষায় যদি বলে যে এক আচ্ছা পরে একটু একটু পরে বলছি এইটা দেখে নাও অ্যাট্রিবিউটের মোট সংখ্যাকে বলা হয় ডিগ্রি এখানে কতগুলো অ্যাট্রিবিউট বা কলমিবিউটে যা কলমও তাই তো কতগুলো কলম আছে এক দুই তিন চার পাঁচ তাহলে মোট কলম বা মোট অ্যাট্রিবিউট বা মোট ফিল্ডের সংখ্যাকে বলা হয় ডিগ্রি এখানে পাঁচটা কলম আছে দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই এখানে ডিগ্রি হচ্ছে ফাইভ পরীক্ষায় যদি বলে যে একটা সাতটা রো এবং ছটি কলম বিশিষ্ট টেবিলের ডিগ্রি ও কার্ডিনারিটি কথা হবে তো রো বলেছে সাত তাহলে কার্ডিনারিটি হয়ে যাবে সেভেন আর কলম বলেছে ছয় তাহলে এখানে ডিগ্রি হয়ে যাবে সিক্স ভালোভাবে খেয়াল করবে যাতে পরীক্ষায় আনসার ঠিকভাবে করতে পারে কার্ডিনারিটি ডিগ্রি বলে দিলাম কলমের সংখ্যাকে ডিগ্রি বলা হয় রোয়ের সংখ্যাকে কার্ডিনারিটি বলা হয় মোট সংখ্যাটা লিখে দিতে হবে ডেটাবেসের ডোমেন কাকে বলা হয় দেখো আমি নেটওয়ার্কে যখন ভিডিও করেছি তখন তোমাদের ডোমেন সম্পর্কে নেটওয়ার্কের রিলেটেড ডোমেন আমি বলেছি কিন্তু এখানে ডিবিএমএস চ্যাপ্টার তো ডিবিএমএসের ডোমেন কাকে বলা হবে দেখো একটা কথা তোমরা মনে রাখবে যে ডেটাবেস টেবিলের নির্দিষ্ট অ্যাট্রিবিউটের সম্ভাব্য সকলে আমি মানের সেটকে বলা হয় ডোমেন এইভাবে মনে রাখতে না পারলে আমি একটা কথা বলে দিই দেখো টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ নেম ফিল্ডের মধ্যে প্রত্যেকটা টেক্সট টাইপের ডেটা আছে এখানে কোথাও তুমি নাম্বার দেখতে পাচ্ছ না আবার ক্লাসের মধ্যে দেখছো টেক্সট টাইপের ডেটা আছে এখানে কোথাও নাম্বার দেখতে পাচ্ছ না রোলের রোল নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু নিউমেরিক টাইপ ডেটা আছে দ্যাট ইস নাম্বার আছে তাই আমি নাম্বার পুট করেছি সেকশানে ক্ষেত্রে টেক্সট টাইপ ডেটা পুট করেছি এই ক্ষেত্রে কিন্তু আমরা নাম্বার টাইপ ডেটা পুট করেছি বা ডেট টাইম ডেটা পুট করেছি এটা ডেট টাইম আমরা বলতে পারবো ডেট ডেটা তো যাই হোক যেটা তোমাদের বোঝার জিনিস যে নেমের ক্ষেত্রে শুধুমাত্র না টেক্সট টাইপ ডেটা যাচ্ছে এবং আমরা প্রয়োজনে কি করব এটা একটা একটা লেন্থ সেট করে নিতে পারবো যে ম্যাক্সিমাম আমার এই ফিল্ডের মধ্যে পঞ্চাশটা ডেটা যাবে এই ফিল্ডের মধ্যে তিনটের বেশি টেক্সট যাবে না এই ফিল্ডের মধ্যে দুটি নাম্বার যাবে এই ফিল্ডের মধ্যে একটা করে টেক্সট থাকবে এগুলো আমরা সেট করে নিতে পারি এই যে কতগুলো টেক্সট যাবে বা কতগুলো নাম্বার যাবে এবং শুধু যে এই ফিল্ডের মধ্যে টেক্সটই যাবে শুধু যে এই ফিল্ডের মধ্যে নাম্বারই যাবে এই যাবতীয় জিনিসটাকে বলছে ডোমেন তাহলে বুঝে গেছো আমি যে কারণে বলুন ডেটাবেস টেবিলে কোনো নির্দিষ্ট অ্যাট্রিবিউট যে নির্দিষ্ট অ্যাট্রিবিউটের সম্ভাব্য মান যে কী মান হতে পারে সেটা কী ধরনের মান হবে টেক্সট হবে না ডেট টাইম হবে না নিউমেরিক ডেটা হবে এই যাবতীয় জিনিসটাকে বা মেমো হবে এই যাবতীয় জিনিসগুলোকে আমরা বলবো ডি ডোমেন খেয়াল থাকে যেন ডোমেন কী জিনিস এর ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে ডোমেন হলো সম্ভাব্য মান অ্যাট্রিবিউটের সম্ভাব্য মানকেই ডোমেন বলা হয় আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস বুঝ বলে দিই আমি টাপল তো তোমরা আমি আগেও বলেছি ডেটাবেস টেবিলের প্রত্যেকটি রোকে টাপল বলা হয় প্রত্যেকটা রো এক একটা টাপল আর রোয়ের সংখ্যাকে বলবো কার্ডিনালিটি এবং ডেটাবেসের প্রত্যেকটা কলমে প্রত্যেকটা কলমকে বলবো এক একটা অ্যাট্রিবিউট বা ফিল্ড এবং সমষ্টিকে বলবো আমরা ডিগ্রি নেক্সট যে পয়েন্টটা তোমাদের বলবো আমি নেক্সট যে মডেলের নাম বলবো সেই মডেলটা হচ্ছে নেটওয়ার্ক মডেল আরেকখানা মডেল হচ্ছে নেটওয়ার্ক মডেল এই মডেলটা সম্পর্কে জেনে গেলে মোটামুটি নেটওয়ার্ক মডেলগুলো তোমরা ডেটাবেস মডেলগুলো সরি ডেটাবেস মডেলগুলো সম্পর্কে জেনে যাবে তাই এই মডেলে কয়েকটা পয়েন্ট আমি তৈরি করেছি পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবে তাহলে পরীক্ষায় তোমাদের খুবই সুবিধা হবে ডেটাগুলি পরস্পরের সঙ্গে লিঙ্ক পরস্পরের সঙ্গে লিঙ্ক করানো থাকে যেমন নেটওয়ার্কে যেমন লিঙ্কিং দেখেছি একটা মেশিনের সঙ্গে আরেকটা মেশিন বা একাধিক মেশিনের লিঙ্ক থাকে নেটওয়ার্ক বলে এখানে কিন্তু প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা ডেটার সঙ্গে আরেকটা ডেটার কিন্তু লিঙ্ক থাকবে এই মডেলের সঙ্গে রিলেশনশিপ মডেলের একটা সাদৃশ্য লক্ষ্য করা যায় অবশ্যই আমি তাই যে কারণেই আগে রিলেশনশিপ মডেলটা তোমাদের দেখিয়ে দিয়েছি তাই এখানে আমরা সাদৃশ্য দেখতে পারবো এই মডেলের মধ্যে আর কী বলবো রেকর্ডগুলি দুটি ভাগে ভাগ করা থাকে একটা হলো ওনার রেকর্ড টাইপ একটা হলো মেম্বার রেকর্ড টাইপ তা ওনার রেকর্ড টাইপ এবং মেম্বার রেকর্ড টাইপ রেকর্ড টাইপ কোন মডেলে দেখতে পাওয়া যায় নেটওয়ার্ক মডেলে দেখতে পাওয়া যায় ডেটা সার্চ করার জন্য এখানে কি ফিল ব্যবহার করা হয় আগের রিলেশনশিপ মডেলের মতোই এবার তার আমরা একটু ছবিটা দেখে নিয়ে ডায়াগ্রামটা দেখে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো ডায়াগ্রামটা খুবই সুন্দরভাবে আঁকা আছে দেখো এখানে টিচার আছে টিচারের তিন তিনজন টিচার আছেন তোমরা তিনজন টিচারকে দেখতে পাচ্ছ ক্লাস দেখো এখানে ক্লাস কী কী আছে কমস অ্যান্ড কমার ক্লাস আছে এখানে ম্যাথসের ক্লাস আছে এবং ফিজিক্সের ক্লাস আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টসের ক্ষেত্রে আমরা তিনজন স্টুডেন্টসের নাম দেখতে পাচ্ছি আকাশ শ্রেয়ান এবং রাহুল তাহলে এখানে দেখো টিচার এখানে আমি কি বললাম যে একের সঙ্গে আর একটা লিঙ্ক থাকে যে একজন টিচার যে একটাই সাবজেক্ট পড়াবে এমন নাও হতে পারে এই দেখো ওপরে প্রথমে যে টিচার রয়েছে নির্বলন্দ চ্যাটার্জি সেই টিচার কী পড়াচ্ছেন কমস্যান কমা পড়াচ্ছেন আবার পাশে যে সৌভিক পাল নামে টিচার আছেন উনি আমার ফিজিক্স পড়াচ্ছেন ফিজিক্স পড়াবার সঙ্গে সঙ্গে আমি ওনাকে কানেক্ট করে দিতে পারি ম্যাথসের সঙ্গেও কানেক্ট করে দিতে পারি তাহলে উনি এই দুটো সাবজেক্ট পড়াতে পারেন ক্লিয়ার হয়েছে এবং রোহিত সাহা নামে যে টিচার রয়েছেন তিনি আবার কী কী সাবজেক্ট পড়াচ্ছেন ম্যাথস পড়াচ্ছেন এবং কম সেন্ট কমা পড়াচ্ছেন তাহলে দেখো একজন টিচার আবার দুটো ক্লাস নিচ্ছে মানে একজন একজন টিচার একাধিক ক্লাস নিতে পারে আমি ইচ্ছে করে এই টিচারকেও কিন্তু আমি অন্য টেবিলের সঙ্গে কানেক্ট করিয়ে দিতে পারি তাহলে ইনি এই ক্লাসও নেন সেটা আমি ধরে নেব ক্লিয়ার হয়েছে তা একজন টিচার একাধিক ক্লাস নিতে পারছেন এবং সেই ক্লাসগুলো ভিন্ন ক্লাসেরও হতে পারে আমি এখানে যেই জায়গায় ক্লাস ক্লাসের নাম দিতে পারলাম ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন বা ক্লাস ইলে ইলেভেন টুয়েলভ এবং ক্লাস টেন তো এই একজন টিচার যেমন ক্লাস টিচার টুয়েলভেরও ক্লাস নিতে পারেন তো একজন টিচার ভিন্ন কিন্তু তার ছে কি তার কোন আন্ডারে পড়ে সে টিচার গ্রুপের আন্ডারে পড়ে ঠিক আছে এবার নিচে দেখো স্টুডেন্টস রয়েছে তো স্টুডেন্টসের মজার ব্যাপার কি হয়েছে স্টুডেন্টসের যে নাম আছে একজন স্টুডেন্টসের ডিফারেন্ট সাবজেক্ট থাকতে পারে তাই দেখো আকাশ বলে যে ছেলেটি আছে তার কমস কমার্স সাবজেক্ট আছে তার ম্যাথ সাবজেক্ট আছে আবার দেখো শ্রেয়ান বলে যে ছেলেটি আছে তার ফিজিক্স দেখতে পাচ্ছো শ্রেয়ান বলে যে ছেলেটি আছে কানেকশানটা দেখো সে ফিজিক্স আছে তার তার ম্যাথস আছে কিন্তু তার এই ক্ষেত্রে কমসেম কমার সাবজেক্টটা নেই আবার এই রাহুলের কী আছে ফিজিক্স আছে রাহুলে ক ম্যাথস আছে রাহুলে কমসেম কম আছে তো একজন একজন স্টুডেন্ট একাধিক সাবজেক্ট নিতে পারে একাধিক সাবজেক্ট নিতে পারে এবং একজন টিচার কিন্তু একাধিক ক্লাসে পড়াতে পারে এই যে সম্পর্কটা পুরো সম্পর্ক রিলেশান দেখতে পাচ্ছি তাদের মধ্যে আমি যে কানেকশান দেখতে পাচ্ছি এটাই কিন্তু নেটওয়ার্ক মডেলের থেকে বড়ো বৈশিষ্ট্য তো নেটওয়ার্ক মডেলটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটার সঙ্গে অনেকটা রিলেশনশিপ রিলেশনশিপ মডেলের একটা সম্পর্ক রয়েছে এবং এর মধ্যে ওনার রেকর্ড এবং মেম্বার্স রেকর্ড দেখতে পাচ্ছ এবং এর মধ্যে আমরা কীপ কী ব্যবহার করে বিভিন্ন ডেটা সার্চ করে নিতে পারি যে কীভাবে সার্চ করবো ধরো আমরা বলুন ম্যাথসের টিচার কে কে আছে সার্চ করলে ম্যাথ টিচারের লিস্ট একটা বেরিয়ে গেলে এরা ম্যাথস টিচার তো ম্যাথস টিচারের ক্ষেত্রে আমরা সার্চ করে নিতে পারি ফিজিক্সের টিচার সার্চ করে নিতে পারি এবং একজন স্টুডেন্টে কী কী সাবজেক্ট কম্বিটিশান আছে সেটাও কিন্তু আমরা স্টুডেন্ট ডিটেলসে গিয়ে সার্চ করে নিতে পারি তাই এইটার সঙ্গে রিলেশনশিপ মডেলের একটা খুব ভালো সম্পর্ক আছে তোমরা এটা একটু ভালোভাবে বুঝে নিও নেক্সট ভিডিওতে আমি কী কনসেপ্টগুলো এবং কিছু ডেটাবেসের কিছু এমসিকিউ প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব এই এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তাই একটু নোটসগুলো তৈরি করে নিও এখান থেকে